যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিছে, শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ পড়লে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দিবে। খুব চালাক এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো। যেহেতু মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হল কাযিমিন আল গাইয, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর, কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা, পারা যাবে। দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা, কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে। কে? ওই সাহাবি বললে, আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখায় দেন। বিশ্বনবী বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া। সহিহ হাদিস, ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো? টিপস নাম্বার টু, বিশ্বনবী বললেন, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে, যত বলবেন যত গালি দিবেন। বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্স, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল, পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে হয় না মুখ দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হলো এক নাম্বার টিপস। দুই নাম্বার টিপস, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? তিন নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন, রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালইয়াজলিস, দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সেজন্য বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালইয়াত্তাজিয়, কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সেজন্য বসে পড়ে, বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেল?
কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা? দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন পারবেন। চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো, ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নাল মাআ তুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাযাবু মিনাশ শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাযাবু মিনাশ শয়তান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিবায় কি দিয়ে? ফাইদা গাযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন, আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। চার নাম্বার ওযু করা। চার নাম্বার, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার দুই নাম্বার গুণ তারা রাগকে নিয়ন্ত্রণ করে। الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ, আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? দুই নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিসালাই। হ্যাঁ, কি করে? আইকালাই, আইজালাই, আইকালা, আইকালা, আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলা এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই, মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা, একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না, ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই। কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো, আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ইন্নাল্লাহ গফুরুর রহিম, তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যের ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন?
আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম। তুই আমারে মারছিলি তোরেও মারুম, 20 মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিব। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই, মনে রাখিয়া দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে, ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন, ও একদিন জ্বলবে মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন।